এটি কোনো সিনেমার গল্প নয়, সত্যি এমন গ্রাম আছে ভারতে, যে গ্রামে কোনো নারী নেই, যারা বসবাস করেন সবাই পুরুষ। মিশরের আল সামা নামক গ্রামে কোনো পুরুষ নেই, সেখানে এখন ৩০৩ জন নারী বাস করছেন। ওই গ্রামে পুরুষ প্রবেশ নিষেধ। অন্যদিকে বিহারের কাইমুর পাহাড়ের অনেকটা ওপরের দিকে বারওয়ান কালা নামে একটি গ্রাম রয়েছে। এই গ্রামে শুধু পুরুষদের বাস, পুরো গ্রামে শুধু পুরুষরাই থাকেন। এই গ্রামে নেই কোনো নারী, এই গ্রামের পুরুষেরা কখনো বিয়েও করেন না, চিরকুমার থাকেন। তবে বারওয়ান কালা গ্রামের পুরুষেরা যে বিয়ে করতে চান না তা নয়, আসলে কোনো নারী এই গ্রামের পুরুষদের বিয়ে করতে চান না। গত ৫০ বছরে কোনো নারী এই গ্রামের কোনো পুরুষকে বিয়ে করতে রাজি হননি, ফলে এই গ্রামের পুরুষরা অবিবাহিতই থেকে যান। কিন্তু কেন কোনো নারী এই গ্রামের পুরুষদের বিয়ে করতে চান না? আসলে বিহারের কাইমুর পাহাড়ের অনেকটা উপরের দিকে বারওয়ান কালা গ্রাম। পাহাড়ের চড়াই পথে পাথর কেটে, জঙ্গল কেটে কোনো ক্রমে যাতায়াতের একটি পথ বানিয়ে নিয়েছেন গ্রামবাসীরাই। সেই পথ ধরেই যাতায়াত করতে হয় এই প্রত্যন্ত গ্রামে। সেখানে বসবাসের ন্যূনতম পরিকাঠামোর অভাব রয়েছে। পুরুষেরা কোনো ক্রমে যদি বা যান, নারীদের পক্ষে ওই গ্রামে এক কথায় অসম্ভব। তাই কোনো নারী বা তার পরিবার এই গ্রামের কোনো পুরুষের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে চান না, তাই এই গ্রামে বিয়ে হয় না। এর মধ্যে একটি ব্যতিক্রম আছে। ২০১৭ সালে এই গ্রামে এক যুবক বিয়ে করে স্ত্রী নিয়ে গ্রামে এসেছিলেন। এই গ্রামের গল্পটা বলিউডের সেই সিনেমার মতনই, যেখানে মেয়ে সন্তান হলেই মেরে ফেলা হতো। একসময় দেখা যায় গ্রামে কোনো মেয়ে নেই। এরপর লুকিয়ে বড় হওয়া এক মেয়ের সঙ্গে বিয়ে হয় ৫ ভাইয়ের। তারপর নানান ঘটনার মোড় নেয় ছবির কাহিনী। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।